সানডে সাসপেন্স শুধুমাত্র রেডিও মির্চি 98.3 এফএম এ। ইটস হট। বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। আজকের গল্প সৈয়দ মুস্তফা সিরাজের কেকড়া ডিহির বৃত্তান্ত। সৈয়দ মুস্তফা সিরাজ জন্ম 14 অক্টোবর 1930। বাংলা সাহিত্যে, বিশেষ করে কিশোর সাহিত্যে, গোয়েন্দা কাহিনীর লেখক হিসেবে এমনি জনপ্রিয়। কর্নেল রহস্য কাহিনী লিখতে শুরু করেন বড়দের জন্য। তারপর আনন্দমেলার সম্পাদক কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর অনুরোধে লেখেন কিশোরদের জন্য কর্নেল কাহিনী। এছাড়া শুকতারা, আনন্দমেলা, পক্ষীরাজ, সন্দেশ ইত্যাদি পত্রপত্রিকায় লিখেছেন অনেক ছোটদের গল্প। বহুদিন আনন্দবাজার পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন। বেতারের জন্য অনেক নাটক লিখেছেন একসময়। 4 সেপ্টেম্বর 2012 সালে তাঁর মৃত্যু হয়। কেকড়াডিহির বৃত্তান্ত এই ছোট গল্পটি আমরা নিয়েছি দেজ পাবলিশিং থেকে প্রকাশিত সৈয়দ মুস্তফা সিরাজের কিশোর রোমাঞ্চ অমনিবাস এই বইটি থেকে। প্রধান চরিত্রে গল্পের কথক স্টেশন মাস্টার মুখুজ্জেমশাই এবং আব্দুল রিক্সাওয়ালা। শুরু হচ্ছে কেকড়াডিহির বৃত্তান্ত। ট্রেন যদি প্রচণ্ড লেট করে রাত দুপুরে কোনো নিঝুম ছোট স্টেশনে পৌঁছায় এবং সেই স্টেশনের নাম যদি হয় কেকড়াডিহি, তাহলে কি অবস্থা দাঁড়ায় সেটা হয়তো ব্যাখ্যা করে বলার দরকার হয় না। তক্ষুনি সব বৃত্তান্ত আজ করা চলে। কেকড়াডিহিতে আমার এক পিস্তুত দাদা সেচ দপ্তরের ইঞ্জিনিয়ার, কাজেই তার একটা সরকারি জিপ গাড়িও আছে। কিন্তু আগে থেকে খবর দিয়ে কোথাও যাওয়া আমার অভ্যেস নেই। পূজোর ছুটিতে কোথায় যাওয়া যায় ভাবতে ভাবতে হঠাৎ কেকড়াডিহির কথা মনে পড়েছিল এবং তক্ষুনি বেরিয়ে পড়েছিলাম কাঁধে ব্যাগ ঝুলিয়ে। ভেবেছিলাম হঠাৎ গিয়ে পড়ে গেনুদাকে চমকে দেব, কিন্তু উল্টে আমি নিজেই ভীষণ চমকে গেলুম যখন স্টেশন মাস্টার বললেন, কেকড়াডিহি এই স্টেশনের নাম বটে, তবে লোকালিটি এখান থেকে কমপক্ষে মাইল তিনেক দূরে। স্টেশন মাস্টার মুচকি হেসে আরো বললেন, দিব্যি তো জ্যোৎস্না ফুটে রয়েছে, তাকে দেখুন না চারপাশে কোথায় আছেন, একেবারে নির্বাসনে। চারদিকে আর কোনো বাড়িঘর নেই, জ্যোৎস্নায় কাছে ও দূরে কয়েকটা তাল গাছ কালো হয়ে দাঁড়িয়ে আছে। বুঝলাম বিশাল এক মাঠের মধ্যিখানে এই স্টেশন। বললুম, তাহলে তো ভারী বিপদে পড়া গেল। তা বলতে পারেন বটে, স্টেশন মাস্টার একটু গম্ভীর হয়ে বললেন, বিপদ আপনার যেমন তেমনি আমারও কম নয়। অবাক হয়ে বললাম, আপনার কি বিপদ? বিপদ বিপদ বই কি, কোয়ার্টারে গিয়ে যে শুয়ে পড়ব তার উপায় নাই, জ্বালিয়ে মারবে, তাই স্টেশনে রাত কাটাতে হয় আমাকে। জ্বালিয়ে মারবে কে? এত কথায় আপনার কাজ কি মশাই? এই বলে স্টেশন মাস্টার স্টেশন ঘরে ঢুকে গেলেন, তারপর ভেতর থেকে দরজা আটকে দিলেন। এগিয়ে গিয়ে বললাম, ও দাদা শুনুন। ভেতর থেকে বিরক্ত স্টেশন মাস্টার বললেন, শোনাশুনির সময় নেই মশাই, এক্ষুনি ওরা ইসে পড়বে, ঘুমোতে দেবে না, স্টেশনে থেকেও তো রিহাই নেই। এতক্ষণে একজন খালাসি বা পয়েন্টসম্যান যাই হোক, খুক খুক করে কাশতে কাশতে স্টেশন ঘরের বারান্দায় এলো। তার হাতেও একটা রেল লণ্ঠন। লণ্ঠনটার দম কমিয়ে বারান্দায় একটা সিন্দুকের উপর পা ছড়িয়ে সে শুয়ে পড়ল। স্টেশন মাস্টারের ব্যাপার স্যাপার দেখে ভড়কে গিয়েছিলুম। লোকটাকে ডাকলুম, এই যে দাদা শুনছেন? তার নাক ডাকা শুরু হয়ে গেল, কোনো সাড়াই পাওয়া গেল না। কেকড়াডিহি স্টেশনে দেখছি সবই অদ্ভুত, কিন্তু তার চেয়ে বিরক্তিকর মশা। মশার কামড়ে অস্থির হয়ে প্ল্যাটফর্মে গিয়ে দাঁড়ালাম। সেখানেও ঝাঁকে ঝাঁকে মশা আমাকে ছিঁড়ে খেতে থাকলো। তখন মরিয়া হয়ে ঠিক করলাম 3 মাইল রাস্তা হেঁটে কেকড়াডিহি চলে যাব।
জ্যোৎস্নার রাতে হাঁটতে অসুবিধে হবে না। স্টেশনের নিচের চত্বর পেরিয়ে নিচের রাস্তা পাওয়া গেল। তারপর দেখি একটা লোক দাঁড়িয়ে আছে। আমার সাড়া পেয়ে সে ঘুরে বলল, কে? বললুম, আমি কলকাতা থেকে আসছি, কেকরাডিহিতে আমার পিস্তুত দাদা ইরিগেশন ইঞ্জিনিয়ার, ট্রেন লেট করে পৌঁছেছে, বড্ড বিপদে পড়ে গেছি, তাই। বুঝেছি, আমারও একই অবস্থা, আমিও কলকাতা থেকে আসছি। খুব খুশি হয়ে বললাম, তাহলে চলুন না দুজনে গল্প করতে করতে হাঁটি। হাঁটবার দরকারটা কি? লোকটি ঘড় ঘড় করে অদ্ভুত হাসল। একটু অপেক্ষা করুন না, এক্ষুনি আব্দুলের রিক্সা এসে যাবে। আমি আরো খুশি হয়ে বললাম, বাহ, তাহলে তো ভালোই। হ্যাঁ ভালো, তবে একটু আধটু মন্দও বলতে পারেন। কেন বলুন তো? আব্দুল তার রিক্সায় মড়া বয়ে শ্মশানে পৌঁছে দেয়। তাতে কি, আমরা তো মড়ার সঙ্গে এক রিক্সায় যাচ্ছি নে। কিছু বলা যায় না, লোকটি চাপাশরে বলে উঠল, এই যে আপনিও আব্দুলের রিক্সায় যাবেন, আপনি মড়া নন, তার গ্যারেন্টি দিচ্ছে কে? লোকটি তো বেজায় রসিক, হাসতে হাসতে বললুম, সে গ্যারেন্টি আমি দিতে পারি, আমি একেবারে জ্যান্ত মানুষ, জলজ্যান্ত বলতে পারেন। আমার গ্যারেন্টি আমি কিন্তু দিতে পারছি না মশাই। তার মানে আপনি মড়া? এসে অস্থির হয়ে বললুম, মড়া কখনো কথা বলে? মড়া কি এমনি দাঁড়িয়ে রিক্সার জন্য অপেক্ষা করে? লোকটি গম্ভীর স্বরেই বলল, কেকরাডিহিতে মড়াও জ্যান্ত মানুষের মতো, কোনো ফারাক নেই। একটু আগে আব্দুল একটা মড়া শ্মশানে নিয়ে গেল, মড়াটা আমাকে দেখে বলে গেল, ভালো তো দাদা, তাহলেই বুঝুন। লোকটি সত্যি তুখড় রসিক, নিজে একটুও হাসছে না, অথচ এমন সব কথা বলছে যা শুনে না হেসে পারা যায় না। বললাম, একটু আগে স্টেশন মাস্টারের সঙ্গে আলাপ হলো, ভদ্রলোক বলেছিলেন কোয়ার্টারে রাত বিরেতে শুতে গেলে নাকি কারা জ্বালায়, মড়ারাই জ্যান্ত মানুষের মতো ওর পেছনে লাগে তাহলে। ঠিক ধরেছেন, স্টেশনের ওপাশেই তো শ্মশান। লোকটা ফুঁস করে শ্বাস ছেড়ে আবার বলল, যাকগে, আব্দুল এতক্ষণে আসছে, বাঁচা গেল। জ্যোৎস্নায় কালো হয়ে একটা সাইকেল রিক্সা এগিয়ে আসছিল, কোনো আলো নেই, একবার চাপা ভেঁপু বাজল শুধু। কাছাকাছি এলে লোকটি বলল, আয় ভাই আব্দুল, এই দেখ এই দেখ, আর একজন প্যাসেঞ্জার পেয়ে গেলি, কেমন, তোর পুষিয়ে যাবে এবারে। আব্দুল রিক্সা থামিয়ে আমার উদ্দেশ্যে বলল, ৫ টাকা লাগবে বাবু। রাজি হয়ে গেলাম। দুজনে রিক্সায় উঠে বসলে আব্দুল প্যাডেলে চাপ দিল, রিক্সা চাকা গড়াতে থাকলো। আমার সঙ্গী বলল, এই মড়াটা কাদের রে আব্দুল? রায়পুরে পাঁচু আন্তিক হয়েছিল, ওদিকে আন্তিকের যা অবস্থা, রোজ একটা দুটো করে যাচ্ছে মুখুজ্জমশাই। আমার সঙ্গী তাহলে এক মুখুজ্জমশাই, বেশ রসিক মানুষ বটে। খিখি করে হেসে বললেন, তুইও তো গিয়েছিলি বাবা। আগে তা আপনার কি অবস্থা বলুন শুনি। আমার আর কি বলবো, জামাই মেডিকেলে ডাক্তার, অনেক চেষ্টা চরিত্রী করলো কিন্তু কাজ হলো না। সবই কপালের লেখন মুখুজ্জমশাই। বুঝতে না পেরে বললাম, কি হয়েছিল আপনার? কি আবার হবে, ওই আন্ত্রিক। তা আপনার কি হয়েছিল? অবাক হয়ে বললাম, আমার কি হবে? আহা, কিছু না হলো তো এই তাজা তরুণ বয়সে, টেঁসে গেলেন কি করে? টেঁসে টেঁসে গেলাম মানে? মুখুজ্জমশাই খি খি করে অদ্ভুত হেসে বললেন, ও আব্দুল কথা শোন, এখনো লুকো চাপা করছে দেখছিস? নতুন টাসা তো, তাই বলতে একটু লজ্জা হচ্ছে, পরে ঠিকই বলবেন। হকচকিয়ে গিয়ে বললাম, ব্যাপারটা কি ঠিক ঠিক বুঝতে পারছি না তো। দুজনেই খি খি খ্যা খ্যা হাসতে থাকলো। রাস্তার দুধারে কালো হয়ে আছে ধানের ক্ষেত, দূরে ঘন কুয়াশা, কোথাও তালগাছের সারি, চাঁদটা জ্যোৎস্না ছড়াচ্ছে সমানে, তারপর কোথায় শেয়াল ডাকতে লাগলো। এত
এতক্ষণে কেমন একটু ভয় ভয় আচ্ছন্নতা চেপে ধরল। মুখুজ্জামশাই হঠাৎ বললেন, আব্দুল এখানেই নামিয়ে দে। আব্দুল রিক্সা থামিয়ে বলল, এখানে নামবেন কেন? মুখুজ্জামশাই নেমে বললেন, এই ছাতিম গাছটা দেখছিস, এটা আমার বরাবর খুব পছন্দ, এখানেই ডেরা করা যাক। সে কি? তখন বললেন কুঠিবাড়ির জঙ্গলে একটা ভালো গাছ দেখে রেখেছেন। না রে, থাক। মুখুজ্জামশাই নরম গলায় বললেন, শেওড়া গাছে বড্ড পেঁচার জ্বালাতন, সারা রাত্রির ফ্যাও খ্যাও খ্যাও করে জ্বালিয়ে মারে, বরং এই ছাতিম গাছটা। সঙ্গে সঙ্গে রাস্তার ধারের ছাতিম গাছের ভেতর থেকে কে যেন বলে উঠল, মুখুজ্জামশাই গর্জে উঠলেন, কোন ব্যাটারে, কে? বাপের সম্পত্তি পেয়েছিস? ওটা আমার দেখে রাখা গাছ, তা জানিস? নাম বলছি হতভাগা, নাম। ছাতিম গাছের দিকে উনি দৌড়ে গেলেন, তারপর ধস্তা ধস্তি হইচই বেঁধে গেল। গাছের ডালপালা বেজায় মরতে থাকলো। আব্দুল এর মধ্যে জোরে রিক্সা চালিয়ে দিল। তফাতে গিয়ে বলল, মরু করা ঝামেলা করে, চলুন স্যার, আপনাকে বরং কুঠিবাড়ির ওখানে একটা নিরিবিলি তাল গাছের কাছে পৌঁছে দিই, মনে সুখে থাকবেন, জ্যোৎস্না রাত্রিরে ঠ্যাং ঝুলিয়ে বসবেন আর গান গাইবেন, বাধা দেওয়ার কেউ নেই। এতক্ষণে সব বুঝে গেছি, কিন্তু কি করব সেটাই বুঝতে পারছি না। আব্দুলের রিক্সা এবার খুব বেগে চলছে। একটু পরে মরিয়া হয়ে ডাকলাম, আব্দুল, আব্দুল। বলুন স্যার। দেখো ভাই আব্দুল, তোমাদের তোমাদের বড্ড ভুল হয়েছে। সে কি? কি ভুল স্যার? আমি মানে আমি একজন জ্যান্ত মানুষ। হাসির চোটে আব্দুলের রিক্সার গতি কমল। সে বলল, আমারও তাই মনে হয় স্যার, আসলে ব্যাপারটা বুঝতে দেরি লাগে কি না, যেমন এই দেখুন না আমার ব্যাপারটা, আন্তরিক হয়ে হেলথ সেন্টারে ভর্তি হলাম, তারপর কি হলো বুঝতেই পারলাম না, ডাক্তারবাবুরা যান ঘরে ফেলে রাখলে আমাকে। যান ঘর? সে আবার কি? আগে এই রোগী টেসে গেলে যে ঘরে রাখে সে তো মর্গ, কি সর্বনাশ। আব্দুল ফের হাসল। তা সর্বনাশ বই কি? বউ এসে যান ঘরে আমাকে পড়ে থাকতে দেখে খুব তম্বি করতে লাগলো, বলে কি শুয়ে থাকলে সংসার চলবে, রিক্সা না ঠেললে খাওয়া জুটবে কি করে, তাই শুনে যান ঘর থেকে বেরিয়ে এলু, রিক্সা ঠেলার কপাল করে জন্মেছিলুম স্যার, মরেও নিস্তার পাচ্ছি না। আব্দুল আমাকে এখানেই নামিয়ে দাও। আব্দুল রিক্সা থামিয়ে এদিক ওদিক তাকিয়ে তারপর বলল, বাবুর চোখ আছে বটে, ভালো গাছ পছন্দ করেছে, গাছটা এখনো খালি আছে বলেই মনে হচ্ছে। বুঝলাম যে রাস্তার ধারে শুকনো প্রকাণ্ড একটা গাছের কঙ্কালের কথাই ও বলছে, চাঁদটা সেই নিষ্পত্র গাছের একটা ডালে যেন আটকে আছে ঘুড়ির মতো। লাফ দিয়ে রিক্সা থেকে নেমেই দৌড় দিলাম। আব্দুল পেছনে চেঁচাচ্ছিল, জল কাদা ধান ক্ষেত ভেঙে দৌড়ছিলাম। অনেকটা গিয়ে শুকনো পোড়ো জমি পাওয়া গেল, সেখানে একটা আলো ঝুকঝুক করছিল। আলোর কাছে গিয়ে দেখি জনা চার পাঁচ লোক বসে আছে এবং তাদের সামনে একটা মড়ার খাটুলি। আবার মড়ার পাল্লায় পড়া গেল দেখছি, কিন্তু কিছু বলার আগেই লোকগুলো আমাকে দেখা মাত্র কেন কে জানে ওরে বাবারে বলে দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে পালিয়ে গেল। ভড়কে গিয়ে দাঁড়িয়ে আছি, হঠাৎ খাটুলি থেকে মড়াটা আড়মোড়া ভেঙে উঠে বসল, তারপর হাই তুলে হাত বাড়িয়ে
ঘর ঘরে গলায় বলে উঠল, একটা সিগারেট হবে নাকি দাদা? মাথা ঘুরে উঠল, মনে হল অতল খাদের শূন্যতায় পড়ে যাচ্ছি। জ্ঞান ফিরেছিল আমার পিস্তুত দাদার কোয়ার্টারে। কিভাবে উদ্ধার পাওয়া গিয়েছিল সেটা আলাদা গল্প। গেনুদা বলেছিলেন, আগে খবর না দিয়ে কেকরাডিহি আসা কতটা বিপজ্জনক, এবার বুঝলে তো? বুঝেছিলাম বলেই আর ভুলেও কেকরাডিহির নাম মুখে পর্যন্ত আনি না। শুনছিলেন কেকরাডিহির বৃত্তান্ত, রচনা সৈয়দ মুস্তফা সিরাজ, গল্প পাঠে ও আব্দুলের ভূমিকায় সোমক, স্টেশন মাস্টার পুষ্পল, মুখুজ্জিমশাই মীর, গেনুদা বিশ্বজ্যোতি, গল্পের সূত্রধার দীপ, শব্দগ্রহণ আবহ সঙ্গীত এবং স্পেশাল এফেক্টসে রিচার্ড, পরিকল্পনা ও পরিচালনায় ইন্দ্রাণী। রেডিও মির্চির তরফ থেকে আন্তরিক ধন্যবাদ লেখক পুত্র শ্রী অমিতাভ সিরাজকে আমাদের পাশে থাকার জন্য। আগামী সপ্তাহে ঠিক এই সময় আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হবে সানডে সাসপেন্স।